এই ভুলগুলো করলে কিন্তু চ্যানেলের করা যায় না, তাহলে চ্যানেলের ক্ষতি হয় প্রচুর। তো এখন হচ্ছে বাজে, দেখো ঘড়িতে, দাঁড়াও দেখাচ্ছি, ঘড়িতে বাজে এখন 1:05, উল্টায় দেখাচ্ছে, যার জন্য তো আমি এখন এই যে ভিডিও এডিটিং করে জাস্ট উঠলাম, আর আমি এই মানে পরিবেশে ভিডিও এডিট করি, এই যে এদিকে ঘুমাচ্ছে এদিকে ঘুমাচ্ছে আমি তার মাঝখানে। তো আজকে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। তো কি কারণে করেছে সেটা ডিটেলস আমি কালকে সকালেই তোমাদেরকে বলবো। তো এখন বাজে যে 1:05, তো আমি এখন 1:05 না, এখন 1:06 হয়ে গেছে। তো আমি এখন ঘুমাবো, মানে বাইরে দেখো, বাইরে তো দেখাও যাচ্ছে না, অন্ধকার। তো যাই হোক চলো, আমি এখন ঘুমিয়ে পড়ি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। আর কালকে তোমাদেরকে বলবো যে কেন আমার ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দিয়েছিল। তোমরা প্লিজ কেউ ওরকম ভুল কাজ যেন করো না আমার মতো, আমার আগেও একটা ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। তো সেটা কি কারণে কিসের জন্য সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সেটা কালকে সকালে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা কি ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে বলবো। তো কাল রাত আমি প্রায় 1:30-2 বেজে গেছিল ঘুমাতে ঘুমাতে। তো চলো আসল কাজের কথাই বলি, বেশি বকবক না করে। তোমরা যারা নতুন আছো তাদের আমার কথাগুলো অনেক উপকারে লাগবে, তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে থাকো। এরকম আমার সঙ্গে এই দিয়ে দুবার ঘটলো, দুবার না 3 বার ঘটলো, কিন্তু আমি তো এসব সম্পর্কে কিছু জানতাম না, যে ইউটিউবের কিছু গাইডলাইন আছে বা কিছু। তো তোমরা তো টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে আমি বলতে চলেছি। তো হ্যাঁ, ইউটিউব থেকে বারবারই আমার ভিডিও ডিলিট করে দিচ্ছে, তো ডিলিট করে দিচ্ছে তার নিশ্চয়ই কিছু কারণ আছে। তো সেই কারণগুলোই আমি তোমাদের সঙ্গে বলবো। মানে প্রথম প্রথম ইউটিউব শুরু করলে না কেউই কিচ্ছু জানে না, আমি তো এমন ছিলাম যে আমি কিছুই জানতাম না, ক্যামেরাটা যে এরকম ভাবে ধরতে হয়, মানে আরে ভাবে ধরতে হয় সেটাও আমি জানতাম না। তো সবকিছু আমাকে শেখানো হয়েছে, শিখিয়ে শিখিয়ে এই পর্যন্ত আমি এসেছি। তো চলো আগে যেগুলো মানে মেন কথা সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপর বাকি কথাগুলো বলছি। তো ইউটিউবের কিছু গাইডলাইন আছে, তো যেগুলো সম্পর্কে আমি জানতাম না, মানে যেরকম তোমার ইনকাম কত, তোমার ব্যাংক ডিটেলস, তোমার পাস, তারপরে যেরকম আধার কার্ডের নাম্বার, ব্যাংকের ব্যাংক ডিটেলস দেওয়া যাবে না, পাসপোর্ট নাম্বার দেওয়া যাবে না, এরকমই কিছু। বা বাচ্চা থাকলে সে বাচ্চা মানে কোনো সময় খালি গায়ে ক্যামেরার সামনে আসতে পারবে না, তো এরকম কিছু আমি আমার ভিডিওতে করেছিলাম। আগে একবার একটা ভিডিও ছেড়েছিলাম না, যে আমি ইউটিউব থেকে কত পেমেন্ট পেলাম, তো সেটা আমার পেমেন্ট ভিডিও ছিল ছিল না, তবু আমি মানে সেরকম কিছু একটা নিয়ে ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটাও আমার ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছিল, সেখানে মানে আমি সমস্ত কিছু ডিটেলস বলে দিয়েছিলাম, যে কত টাকা তুলেছি, কত টাকা আছে আমার কাছে, এরকম দিয়েছিলাম বলে সেই ভিডিওটা মানে আমার, যখন আমি ভিডিওটা আপলোড করেছি তার প্রায় ঘন্টাখানেক পর ইউটিউব থেকে ভিডিওটা রিমুভ করে দেয়। এবার তখন তো আমি বুঝতে পারিনি যে কেন ইউটিউব থেকে আমার ভিডিওটা রিমুভ করে দিল। এবার আমি আমার যারা হেল্প করে, আমার আমাকে ভীষণভাবে হেল্প করে যারা, যে দুজন, তো মোহন আর মিতালি, তাদেরকে আমি বললাম যে কি হয়েছে, দেখো তো আমার চ্যানেল থেকে ভিডিওটা ডিলিট করে দিল কেন। এবার একটা মেল পাঠিয়েছিল, এবার আমি না কোনো মেল টেল চেক করি না, মানে আমি ইউটিউব সম্পর্কে কিছু বুঝিও না, আর কিসব যে মেল আসে আমাকে বারবারই বলে যে দিদি তুমি মেল চেক করবে, কিন্তু আমি কখনোই মেলগুলো চেক করতাম না। তো মেল আমাকে আগে থেকে পাঠিয়েছিল যে তুমি যদি পারো তো তোমার ভিডিওটা মানে সংশোধন করে তুমি আবার মানে সেটা রাখতে পারো, কিন্তু আমি মেলটা দেখিওনি, যেহেতু যার জন্য ইউটিউব থেকে আমার ভিডিওটা পুরো ডিলিটই করে দিয়েছিল। তো তারপর ও যখন এসে, মোহন যখন এসে আমার মেলটা চেক করলো, যে হ্যাঁ, তখন আমাকে বললো যে দিদি তুমি এরকম তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা তুলেছো, এইসবগুলো কি তুমি বলেছিলে ভিডিওতে? আমি বললাম হ্যাঁ বলেছিলাম। বলছে হ্যাঁ, তাহলে তার জন্য তোমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে। তো সেদিন তো গেল, ভিডিওটা ডিলিট করে দিল। পরদিন মানে আমি কালকের যে ঘটনাটা তোমাদেরকে বলছি, যে কাল রাতে যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আমি ভিডিওটা কিন্তু পাবলিশ করিনি, আমি ভিডিওটা মানে আপলোড করে টাইটেল থাম্বনেল সব কিছু রেডি করে ভিডিওটা মানে পুরো একদম আপলোড করে আনলিস্ট করে রেখেছি, রেখে তাই রাতের বেলা আমি ঘুমাই। আমি কোনোদিনও মানে সকালবেলা উঠে ওইসব কাজগুলো করি না, যেহেতু আমি সকালবেলা টাইম পাই না, যার জন্য আমি রাত্রেবেলা থেকে পুরো কাজ কমপ্লিট করে রাখি, যেন আমি 10টা বাজলে ভিডিওটা পোস্ট করতে পারি। আর সকাল থেকে উঠে আমার এত তাড়াহুড়ো লাগে যে আমি টাইটেল থাম্বনেল এসবগুলো করার টাইম পাই না, তার জন্য রাত আমার 1টা 2টো যে কটাই বাজুক না কেন আমি রাতের কাজটা মানে ভিডিওর কাজটা রাত্রেবেলা কমপ্লিট করেই ঘুমাই। তো আমি ওরকম আনলিস্ট করে ভিডিওটা মানে পোস্ট করে রেখেছি। এবার তার প্রায় 10 মিনিট পরে একটা মেল আসলো, আমি তখনও ঘুমাইনি, মানে মোবাইল দেখছিলাম একটুখানি, আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু মোবাইল দেখি, তো সেরকমই ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম হঠাৎ একটা মেল আসলো, মানে ভিডিওটা রিমুভ করে দিয়েছে। এবার আমি তো পুরো অবাক, যে আজকের ভিডিওতে তো আমি কোনো ব্যাংক সম্পর্কে বা টাকা সম্পর্কে বা আধার কার্ড সম্পর্কে আমি তো কিছুই বলিনি, তাহলে আমার ভিডিওটা কেন ডিলিট করলো? আমি সঙ্গে সঙ্গে মেলে চলে গেলাম, যে একটা মেলও পাঠিয়েছে, মেল চেক করলাম, তো সেখানে মানে
দেওয়া আছে সম্পূর্ণভাবে, যেভাবে মানে লেখা থাকে সেরকম লেখাটা আমি পড়ে বুঝতে পেরেছি যে কি বলতে চেয়েছে। তো সেখানে হয়েছে কি যে আমার মাহি খালি গায়ে ছিল, তো জামাটা ছিল না গায়ে, প্যান্ট পরা ছিল, শুধু জামাটাই জাস্ট গায়ে ছিল না। তো সেটার জন্য মানে ভিডিওটা ডিলিট করে দিয়েছে, যে ভিডিওটা ওরা দেখিয়েও দিয়েছে যে এই জায়গাটাই তোমার ফল্ট আছে, তো ভিডিওটা ডিলিট করে দেয়। তারপরে আমি আবার সেই ভিডিওটা পুরো সে মানে মাহির, তারপর সেই ভিডিওটা আমি মাহির ওই পার্টটুক বাদ দিয়ে তারপরে আমি ভিডিওটা রেখে দিই, তারপর আবার ভিডিওটা পোস্ট করি, তো তখন দেখি যে ভিডিওটা ডিলিট আর করে না, মানে মাহির ওই পার্টটুকু আমি কেটে পুরো বাদ দিয়ে দিই, দিয়ে আবার ভিডিওটা সেই আনলিস্ট অবস্থায় আবার পোস্ট করে করি, তখন দেখি যে ভিডিওটা আর ডিলিট করে না। তারপর আমি বুঝলাম যে হ্যাঁ তাহলে এই এই সমস্যা, তখন আমার মনে পড়লো যে আমার তো অনেক মানে এরকম বন্ধু আছে যারা এরকম আমার মতনই নতুন, যারা কেউ কিছু জানে না, বারবার আমাকে তোমরা বলো যে দিদি ভাই সাপোর্ট করো সাপোর্ট করো, তো আর এই কথাগুলো না তোমরা সাপোর্ট করো ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, তো তোমরা এরকম ভিডিওর মধ্যে এসে যে তুমি আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে যাব, তারপরে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিও, মানে সাপ এই কথাগুলো না এরকম বলা যায় না, এসবগুলো গাইডলাইনের বিরুদ্ধে, তো মানে গাইডলাইনের মধ্যে এগুলো এসবগুলো করা যায় না, তাহলে চ্যানেলের ক্ষতি হয় প্রচণ্ড। আমি অনেক টেক ভিডিও দেখেছি, তোমরা যারা নতুন না তারা তোমরা প্রচুর পরিমাণে টেক ভিডিওগুলো দেখো, টেক ভিডিও দেখলে না অনেক কিছু শেখা যায়, আমি সেরকম টেক ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখেছি, আর যতটুকু যা জানি না বা বুঝি না তার জন্য তো মোহন আমাকে হেল্প করে প্রচুর পরিমাণে, যেগুলো আমি পারি না। তো কি বলবো, এই আর আমার ইউটিউব জার্নি সম্পর্কে তোমরা যদি কেউ কিছু জানতে চাও তো সেইভাবে তোমাদের একটা আলাদা ভিডিও আমি দিয়ে দেবো। তো আমি সকাল থেকে এই ভিডিওটা বানানোর জন্য মানে ভাবছি যে এটা করে করবো ওটা, কিন্তু মানে কোনো রকম টাইমই হচ্ছিলো না। তারপরে এখন সব শেষে এখন বাজে ঘড়িতে প্রায় দুটো, আমি কিন্তু স্নান সেরে আগে ভিডিওটা করতে চলে আসলাম, মানে সকাল থেকে এখনও আমি কিছু খাইও নি পর্যন্ত, তো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এসে ভাবলাম যে চলো আগে কথাগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে, যারা তোমরা এরকম ভুলগুলো করছো না তো তারা প্লিজ আর এরকম ভুলগুলো করো না, আর ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে মানে একদমই যাওয়া যাবে না, তাহলে সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে স্ট্রাইকও করতে পারে আবার ভিডিও ডিলিটও করে দিতে পারে। তো আমার ক্ষেত্রে তো 3 বার হলো যে আমাকে পুরো ভিডিও একদম ডিলিট করে দিয়ে দিল, তো তার জন্য আমি এখন এরকম কোনো ভিডিওই করি না মানে যেগুলো ইউটিউবের গাইডলাইনের বাইরে, তো তার জন্য তোমাদেরকেও বলছি যে তোমরাও এরকম কোনো কিছু করো না, ভিডিও করো না। তো সবাই ইউটিউবে আমরা প্রচুর পরিশ্রম করি জানি, যারা ভিডিও করো, আর আমি তো মানে আমার কথা আর কি বলবো, তো আমার তো ভিডিও করা কোনোভাবেই পসিবল না, জানো না আমার এত মানে সারাদিনের যা চাপ, আর তার মধ্যে দুটো বাচ্চা, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই যে কিভাবে যে কি করি আমি, সে একমাত্র আমিই জানি। তো চলো আজকে আমার এই ভিডিও দেখে কারোর যদি কোনো উপকার হয় তো আমি অনেক 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 খুশি হব, কারণ আমিও তো কিছু পারি না, তবুও আমি ইউটিউব এক্সপিরিয়েন্স দিয়ে যেটুকুনি আমি বুঝতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আবার ব্লগ ভিডিও আসছে কালকে, তো তোমরা ব্লগ ভিডিওগুলো দেখতে থাকো, আর এই ভিডিওটা মানে আমার একটু তোমাদেরকে জানানোর ইচ্ছা ছিল, যারা নতুন তারা তো কিছু জানো না, মানে প্রথমে সত্যি কেউ কিচ্ছু জানে না ইউটিউব সম্পর্কে, প্রথমে ইউটিউব চ্যানেল খুললে সত্যি কেউ কিছু জানে না, যেরকম আমিও জানতাম না, আমি আস্তে আস্তে শিখছি, এখনও শিখছি, ইউটিউবে শেখার প্রচুর কিছু আছে বুঝলো তো। আর তোমার কি বলবো মানে আমি তো খুব বেশি জানি না, আর আর বেশি কিছু বললে মনে হবে যেন আমি জ্ঞান দিচ্ছি বুঝলে তো, তো যার জন্য আর বেশি কিছু বলবো না, তোমরা টেক ভিডিও দেখে দেখে শিখো, আর আমার যেটুকুনি পার্সোনালি অভিজ্ঞতা হয়েছে সেগুলো তোমাদেরকে বললাম। তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের একটুও কোনো হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর চলো ব্লগ ভিডিওগুলো দেখতে থাকো, তো চলো টাটা বাই বাই।